দেশজুড়ে বিশ্বধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও এই সাপ ছড়িয়ে পড়ার খবর এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত এতে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট এই দুইটি জেলা এখন প্লাবিত বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে জনজীবন বন্যার এই সময়ে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার সাপ বর্ষায় বন্যায় মানুষের পাশাপাশি বিভিন্ন পশু পাখি প্রাণীও হয়েছে অন্যান্য প্রাণীর পাশাপাশি সাপেদেরও বাসস্থান সংকট দেখা দেয় এই সময়ে তাদের থাকার জায়গা গর্তগুলো পানিতে ফরে যায় কৃষকদের মতে বর্ষায় সাপ ডাঙায় বা শুকনো জায়গায় বসবাস করে অথবা করতে চায় সিলেটে এই যে বন্যার মৌসুম সেজন্য সাপরা লোকালয়ে একটু বেশি আসতেছে আমাদের দেশে একশো প্রজাতির সাপ আছে এর মধ্যে সত্তর ভাগ সাপই নির্বিষ এবং মৃদু বিস্তর এদের খামারে মানুষের কোনো ক্ষতি হয় না সাপের যে ইয়েটা আমাদের লোকালয়ে সাপ আসতেছে বা সাপের ইয়ে বেড়ে গেছে এগুলার জন্য আমরা দায়ী মানুষরা দায়ী কারণ কি হচ্ছে সাপ যে জায়গায় বসবাস করে আমরা ওদের বাসস্থান নষ্ট করতেছি জমি কৃষি জমি করতেছি শিল্পায়ন করতেছি বন জঙ্গল উজাড় করে দিচ্ছি পাহাড় টিলা কেটে সেজন্য সাপ বাস্তুয়ারা এবং খাদ্যর সংকটে পড়ে লোকালয়ে খাবারের খুঁজে আসে প্রাকৃতিকভাবে যে ফুড চেঞ্জ যেটা আমরা খাদ্য চক্র বলি খাদ্য চক্রের ভারসাম্যটা আমরা নষ্ট করে ফেলেছি যেমন ধরেন ব্যাংক ব্যাংকেই খায় পোকামাকড় খায় ব্যাংকে খায় সাপ সাপকে খায় কে চিল খায় বেজি খায় আরও অন্যান্য প্রজাতির সাপও সাপকে খায় তো এই যে ফুরচেন মাঝখান থেকে আমি একটা প্রাণীকে উঠিয়ে নিলে ফুরচেন এইখানে নষ্ট হয়ে যায় এই কারণে সাপের উপদ্রব বাড়ছে আপনারা সাপ বলেন যেমন চন্দ্রগুড়া সাপ যেটা বিস্তার বেশি হয়ে গেছে আমাদের দেশে এর মূল কারণ হচ্ছে আমরা শঙ্কিনী সাপ যেটা শঙ্কিনী বা কালাস জাতীয় সাপ এই সাপগুলাকে আমরা দেখলেই মেরে ফেলতেছি এই শঙ্কিনী এবং কালাস জাতীয় সাপগুলা অন্যান্য সাপদেরকে ওই যে প্রাকৃতিকভাবে যে ভারসাম্যটা ওইটা নিয়ন্ত্রণে রাখে দুই নম্বর হচ্ছে বেজি আমরা বেজিও কিন্তু সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে এরপর আপনার ওই যে সিলেটি আঞ্চলিক ভাষায় গুল বলে লিজার্ড যেটা মনিটর লিজার্ট এরপর আছে আপনার সিল এগুলার সংখ্যা বিলুপ্ত প্রায় পর্যায়ে যাওয়ার কারণে সাপের উপদ্রব একটু বেশি সম্প্রতি রাসেলস ভাইপার সাপ মনে করে অজগর সহ অনেক দেশীয় সাপ মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে এমন চিত্রই দেখেন সাপ উদ্ধারকারী টিমের সদস্যরা সাপটি হচ্ছে পারমিস ফাইটন বাংলায় একে আমরা বলি ময়াল অজগর বা অজগর সাপ সাপটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পাতাঘাট উত্তর ইউনিয়নের বিন্দাখলি গ্রামে বুরহান উদ্দিন সাপ উনার বাস যারা দেখতে পান সাপটি দেখে উনি রাসেলস ভাইবার মনে করলে ওই এলাকায় রাসেলস ভাইবারের আতঙ্ক ছড়িয়ে পড়ে আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ প্রযুক্ত করলে আমি সাপটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় এবং ওই এলাকার মানুষজনকে বোঝাতে সক্ষম হয়ে যায় এটি একটি নির্বিশ অজগর সাপ সোশ্যাল মিডিয়া ও অনেক গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের জন্যই এই আতঙ্ক আরো বেড়েছে এই সাপ কামড় দিলে নাকি আর বেঁচে থাকার সম্ভাবনা বা এর কোনো প্রতিষেধক নেই এমন গুজবও ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা একেবারেই ভিত্তিহীন নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে মৃত্যুর ঝুঁকি থাকে প্রচলিত কিছু কুসংস্কার এই যে চলতেছে নেট দুনিয়ায় রাসেলস পাইপার নিয়ে যেমন রাসেলস ভাইপারের বিষ নাকি পাঁচ ছয় ধরনের এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তত্ত্ব এটা বিভিন্ন গণমাধ্যম চড়াচ্ছে রাসেলস পাইপারের বিষ এক ধরনের বিষ সেটা হচ্ছে হাইলি হিমোটেক্সিক বেনাম পাঁচ ছয় ধরনের বিষ রাসেলস পাইপারে নেই এরপর আরেকটা কুসংস্কার দেখতেছি ওরা তত্ত্বগুলো চড়াচ্ছে যে এলাকা বিস্তার বর্ষার মৌসুমে হয়তো বিভিন্ন এলাকায় এর বিস্তার ঘটবে এটাও সম্পূর্ণ ভুল বর্ষার মৌসুমে রাসেলস পাইপার সারা দেশে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই যদি রাসেলস পাইপারে কোনো রুগীকে বাইট করে একশো মিনিটের ভিতরে সেই রুগী হাসপাতালে গেলে রুগী বেঁচে যাওয়ার চান্স একশো পারসেন্ট কোনো সাপী মানুষ দেখলে তেরে এসে কামড়ায় না রাসেলস ভাইপার অলস প্রকৃতির সাপ এত দ্রুত মুভমেন্ট করে না তবে সে যদি বিপদের মানে আবাস পায় তখন সে দূর থেকে কুণ্ডুলি পাকিয়ে হিস হিস করে প্রচুর শব্দে শব্দ করে প্রচুর জুড়ে তখন শব্দ করার পর আপনি যদি ওর কাছে যান রেঞ্জের ভিতরে যান তখন সে ডিফেন্সিং মুডে মানে নিজের আত্মরক্ষার জন্য কামড় বসাবে দেখা গেছে এখানে কিছু কিছু নামদারি সাংবাদিক বিভিন্ন ধরনের পেজ এরপর কিছু কিছু গণমাধ্যম আছে যারা এই ভুল তথ্যগুলা মানে কোনো জাস্টিফাই ছাড়া কোনো বিশেষজ্ঞর মতামত না নিয়ে ওরা প্রচার করে যাচ্ছে আর এর ফলে দেশব্যাপী কী হচ্ছে মানে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে যে কোনো সাপ দেখলেই গড়ের পাশে বা বাড়ির পাশে রাসেস বাইপার মনে করে সেটাকে মার মারতেছে এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূলত আমরাই দায়ী আমরা এসব প্রাণীদের হত্যা করে তাদের খাবারের চেইন নষ্ট করে দিচ্ছি যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে তবে সুনামগঞ্জ ও সিলেটে রাসেলস ভাইপার সাপ আসার সম্ভাবনা নেই তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমরা যারা কাজ করি রাসেলস ভাইপার সিলেটে কখনো ছিল না কখনও সিলেটে আসবে না বা ভবিষ্যতে সিলেটে আসতে পারে এরকম কোনো আশঙ্কা বা ধারণা আমাদের নাই এটা শুধু আতঙ্কিত করতেছে ওই ফেসবুক থেকে কিছু লোকজন এই আতঙ্কিত না হয়ে সচেতন হন প্রতিটা বন্যপ্রাণী যা যেগুলো আছে ওইগুলোর একটা টেরিটরি আছে পরিবেশ আছে ওরা ওই পরিবেশেই মানে বসবাস করে তো আমাদের সিলেটে যে পরিবেশ বা টেরিটরি এই পরিবেশে রাসেস বাইপার সারভাইভ করার মতো পরিবেশ সিলেটে নেই সেজন্য আমি বলতেছি রাসেস ভাইপার সিলেটে আসবে না আর যদিও আসে সিলেটে সারভাইভ করতে পারবে না কোনো কোনো অঞ্চলে হয়তো জলের সাথে যেতে পারে কিন্তু বংশ বিস্তার বা সারভাইভ করবে না ওই অঞ্চলগুলোতে ইন্ডিয়া থেকে যারা বলতেছে এটা আসলে পুরোপুরি ঠিক না ইন্ডিয়া থেকে না রাসেস ভাইপারের আদি নিবাস হচ্ছে আমাদের দেশ রাজশাহীতে আগে থেকেই ছিল তো রাজশাহী থেকে যে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলা বা পদ্মার শাখা নদীগুলা দিয়ে মানে বংশ বিস্তার একটু বাড়ার কারণে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে মেঘালয় সীমান্তে রাসেস পাইপার নাই দেন আপনার ইন্ডিয়া থেকে রাসেস পাইপার সিলেটে আসারও কোনো সুযোগ নাই আর বরেন্দ্র অঞ্চল থেকে সিলেটে আসার মতো কোনো সুযোগ নাই এইখানে রাসেস পাইপার যদি কেউ নিয়ে না আসে জীব বৈচিত্র্য রক্ষা না হলে মানুষও একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রাণী সংশ্লিষ্টরা তাই পরিবেশ রক্ষায় গুজবে কান না দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে ডেস্ক সিলেট